প্লিজ চলে আসো। সঙ্গীত তিওয়ারি, আজকের পর্বে 30-এ তুমি পেয়েছো 26, যেহেতু 4টে পারফরমেন্স শেষ হয়েছে, মোট 120-তে তোমার স্কোর 107, which is very good. 120-তে 107, ক্যা বাত। আনোয়ারুল আলম সজল, আজকের পর্বে 30-এ 28, সজল পেয়েছে 28, আর ভিকি পার্থ পেয়েছে 28.5। তিনজনে একসঙ্গে পারফর্ম করেছিল, ফটিক পুরকাইত, পলাশ অধিকারী এবং ইশতিয়াক নাসের। পলাশ অধিকারীর এটা ছিল 4th পারফরমেন্স। তিনজনে একসঙ্গে পারফর্ম করেছে, স্কোর 26.5। এবং এই ক্ষেত্রে দর্শকদের জানিয়ে রাখি, টু অ্যাভয়েড এনি ফার্দার কনফিউশন, প্রত্যেকেই 26.5 করে পাচ্ছে, প্রত্যেকেরই স্কোর আজকের পর্ব থেকে 26.5। পলাশ অধিকারীর এটা ছিল 4th পারফরমেন্স, 120-তে পলাশ তোমার টোটাল 106.5। আবু হেনা রনি, আজকের পর্বে 30-এ তুমি পেয়েছো 27.5। তো আজকের পর্বের লোয়েস্ট স্কোর 26। সো অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার থাকছে সঙ্গীত তিওয়ারির জন্য, দেবেন বাপি লাহিড়ি প্লিজ। এবার 25,000 টাকার চেক আজকের সেরা পারফর্মারের জন্য। আর আজকে সেরা পারফর্মার কে? 28.5, ভিকি পার্থর স্কোর আজকের হাইয়েস্ট স্কোর অনেকদিন বাদে। 25,000 টাকার চেক, প্লিজ গো অ্যাহেড। আমাদের নেক্সট পর্ব হবে ডিস্কো কিং স্পেশাল, এবং আমাদের অনেক টাইম লাগবে, ইনফ্যাক্ট গোটা একটা দিন লাগবে। আজকে সারা রাত আমরা সাজবো, সারা রাত সাজবো, সকালে দাঁত মাজবো, তারপর পরের দিকে গাড়িতে করে আসবো। আমাদের জাস্টে ধন্যবাদ রনি দা, শ্রীলেখা অ্যান্ড পলান্দা, থ্যাংক ইউ সো মাচ। কালকের পর্বের হাইলাইটস, একটা স্পেশাল গান গাইবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং সেই গানটির সঙ্গে বাপ্পি লাহিড়ির কী কানেকশন তা আমরা জানব। শ্রীলেখা দেবে কমপ্লিটলি আলাদা একটা লুক, কাকে পাগলি নিজেকে, আর রনিদা আমাদের ডিস্কো গানগুলোর সঙ্গে এইখানে সেন্টার স্টেজ নাচবে। ইসসে ফায়দা হ্যায়, ইসসে ফায়দা হ্যায়, তেরে ঘর মে চুলা হ্যায় লেকিন কোই কুকার নহীঁ, তেরে ঘর মে চুলহা হ্যায় লেকিন কোই কুকার নহীঁ, আর পগলা তেরে ঘর মে চুলহা হ্যায় লেকিন কোই কুকার নহীঁ, এক বার আপনা জুবান দে দিয়া তো ফির পিছে মুড়কর মুকর নহীঁ।